ভক্তি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা বরবারাই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আল্লাহ তাআলা বলেন মিনহা খলাক না কুম দিয়ে দুইটা সবক দিলাম এক নাম্বার মাটির নিচের মাটির থেকে তোরে বানায় সম্মান দিলাম সবার উপরে তবে সাবধান অহংকারী ভাব দেখাইও না নম্রুদ অহংকারের কারণে ধ্বংস হয়ে গেল ধ্বংস সাদ্দার ধ্বংস আমান ধ্বংস কারণ ধ্বংস আবু জাহাল ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে গেল অহংকারী ভাব দেখাইও না হ্যাঁ অহংকারী ভাবটা দেখায় যদি সেই ভাবের পুঁজিটা স্থায়ী হয় তুমি টাকার যে ভাব দেখাও এর তো স্থায়িত্ব নাই কারণ তুমি কেরানীগঞ্জ থানার টাকাওয়ালা ঢাকা জেলার টাকাওয়ালার কাছে তুমি দুর্বল তার টাকা আরো বেশি কথা বলেন না কেন সত্য কথা বলবেন বুক ফুলাইয়া টাকা জেল ঢাকা জেলাওয়ালা টাকাওয়ালা তুমিও টাকার বাহাদুরি করিও না ইন্ডিয়াওয়ালা তোমার থেকে আরো টাকা বেশি সেই বান্দার বাহাদুরি আরো ভাব বেশি ইন্ডিয়াওয়ালাও তুমি ভাব দেখাইও না তোমার থেকে আমেরিকাওয়ালা টাকা আরো বেশি আমেরিকাওয়ালা ভাব দেখাস না কারণ দুনিয়ার কোন ভাবের সাথে আমার মাওলার তুলনা নাই সবার থেকে আমার মাওলা হলেন বড় ধনী ইয়া আইয়ুহান্নাস আনতুমুল রসানাত রিস্কে তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাদ ইনসো জা ফদলে উআ মস্তে দর জুমলা জাহা টাকাওয়ালা টাকার বাহাদুরি জিনিস ও ক্ষমতাওয়ালা তোমার পাওয়ারের থেকে আমেরিকার পাওয়ার বেশি রাশিয়ার পাওয়ার কম না আল্লাহ পাক বলেন এ দুনিয়ার বান্দা সবার থেকে মাওলার পাওয়ার আরো বেশি করোনা দিয়া সব মাথা নত করে দিলাম পাওয়ার আলারাও তাই আসমানের পাওয়ার ছাড়া জমিনের পাওয়ার নাই ঢাকা শহরে যমুনা গ্রুপের মালিক কত টাকার মালিক করোনায় যখন ধরিয়ে ফেলল বলে আমাকে স্পেশাল ফ্লাই দে সিঙ্গাপুরে নাও ডাক্তারেরা কত হাজার কোটি টাকা চাও নাও আমারে সুস্থতার সাথে ফিরায়া দাও টাকা পড়ে রইল যমুনা গ্রুপের সব ভোগ বিলাসের আরামায়েশের যন্ত্র পড়ে রইল ওই বান্দা মাত্র তিনটা সাদা কাফন পরে কবরে চলে গেল খোঁজ নিয়ে দেখো মনে হয় তার সন্তানেরা বছরে দুই একবার ছাড়াও স্মরণ করে না একবার করে মৃত্যুবার্ষিকী গরু জবাই করবে উর্দুম্বা জবাই করবে এটা আব্বাজানের মহাব্বতে না মানুষের দেখানোর জন্য নাকি মানুষে কি কই আর ওই অনুষ্ঠানের ভিতরে দামাক দিয়ে সব বিয়ে কেমন দেখেন দেখো মক্ষ সূক্ষ্ম সব বিএপি চেয়ারে আর এই যে দুই একজন টুপিওয়ালা সব সাইডে বাবা যাক মোনাজাত কবুল হবে না কারণ সুদের সাথে যাদের জড়িত এদের দোয়া কখনোই কবুল হবে না তওবা না করা পর্যন্ত বেনামাজির দোয়া কবুল হবে না মা বাবার সাথে বেদবি করলে দোয়া কবুল হবে না গরিবের উপরে জুলুমকারীর দোয়া কবুল হবে না এখন বসায় রাখছে যারা অল টাইম হারাম উপার্জন নিয়ে চলে এদের খাওয়ায় খাইতে খাইতে পয়সা কিছু থাকছে এগুলো গরিবের খানা
অবশ্য এইখানা বেনামাজি না দিয়া যদি এতিমদের মাদ্রাসায় কত ছাত্র লেখাপড়া করে 24 ঘন্টা কোরআন পড়ে হাদিস পড়ে ওদের যদি খাওয়ায় কইতো হুজুর মাদ্রাসায় দিয়া দিলাম 10টা মাদ্রাসা আছে কেরানীগঞ্জ এই মাদ্রাসাগুলোতে আমি 20,000 করে টাকা দিলাম আব্বার জন্য একটু দোয়া করাইবেন এক বেলা খানার আয়োজন করবেন সমস্ত ছাত্ররা দোয়া করত এদের আমলনামায় কোনো গুনাহ নাই এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দেয় এরা যখন দোয়া করত আমার আল্লাহ ফেরেশতারে বলতো তাড়াতাড়ি কবরকে জান্নাতের বাগান বানায় দাও বাবায়ও ছেলের তো সেই লাইনে রেখে যেতে হবে দিনের দরদ অন্তরে থাকতে হবে দেখেন না কয়েক মাস আগে বাগদা থানা কোথায় বাগদা থানার ভেতরে কোটিপতি বাবায় মরে গেল বড় বড় দুইটা সন্তান রেখে গেল শিক্ষিত এই সন্তান দুইটা বাবার লাশটা ফালায় রাখছে 24 ঘন্টা দুই ভাই শুধু ঝগড়া করছে বাবার টাকা বাগ বটোয়ারা নিয়া লাশটা দাফন করারও সময় পায় নাই কি ফেসবুক শরীফের গোলা মেরা দেখেন নাই এই ঘটনা ভাইরাল হয়েছে এরে আল্লাহ বান্দার অহংকারী কমায় দাও আমার নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহু আল্লাহ যে আল্লাহর জন্য নিজেকে বিনয় করে দেয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয় মেটা তো আপনা হস্তি কো আগর কুছ মর্তবা চাও কে দানা খাক মে মিল কর গলে গুলজার হোতা হে নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন খুতবা খুদকা মেলনা শুদ্ধ মাওলায় রুম তা গোলামে শামসু তাবরিজি না শুদ বড় রাজমিস্ত্রি হইতে চাইলে বড় রাজমিস্ত্রির পিছনে সময় লাগাও বড় অভিজ্ঞ ডাক্তার হতে চাইলে অভিজ্ঞ ডাক্তারের পিছনে সময় লাগাও বান্দা তুমি বড় ইঞ্জিনিয়ার যদি হতে চাও লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পিছনে সময় লাগাও আখেরাতের লাইনে যদি নিজেকে ধন্য বানাইতে চাও আখেরাতের লাইনের ধন্য যারা তারা আউলিয়া তারা ওলি তারা আহলুল্লাহ এদের সাথে সময় লাগাও দেখবা কষ্টি পাথরের মতো তোমার মর্যাদা বেড়ে যাবে আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে আল্লাহ দুনিয়াওয়ালাদের কাছেও মর্যাদা বাড়ায় দিবেন দুনিয়া কিছুই না রে বাবা আজকে আমি বক্তা হইয়া বয়ান করি কত ভাব আপনি ডাক্তার কত ভাব আপনি ইঞ্জিনিয়ার কত ভাব আল্লাহ পায় নজর করে দেয় আমি বক্তা হই না কেন ডাক্তার হই না কেন যেদিন সাদা কাফুনে ডুববি সেদিন বলব ভাব কোথায় যাবে বক্তাগিরিরও তিন কাফন ইঞ্জিনিয়ারেরও তিন কাফন শ্রোতাদেরও তিন কাফন রিক্সা ড্রাইভারেরও তিন কাফন কোটিপতিরও তিন কাফন এমপি সাহেবেরও তিন কাফন কাফনের উপরে লেখা আছে নাকি এটা এমপি সাহেবের লাশ এটা রিক্সাওয়ালার লাশ ভেদাভেদ নাই সবে কবরের সাইজ হবে ওই কবরে মাটি দিয়া বিদায় দিয়া পাড়ায় পাড়ায় দিয়া বিদায় হবে প্রশ্ন তিনটা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই যুবক যৌবনের পাওয়ার দেখাও না তোর দাদার পাওয়ার আছিল না এখন লাঠি ছাড়া লড়তে পারে না উঠতে পারে না বসতে পারে না তো আব্বাজান দিন দিন আমাকে একটা জবাব দে এত পণ্ডিত হুজুর কো মাথায় কোনো গিলই নাই আমাকে একটা জবাব দে তো বাপের বেটা হয়ে থাকলে একই পাতিলায় রান্না হচ্ছে ভাত তরকারি একই আগুন একই মশলা একই হাত মায়ের হাতে রান্না হচ্ছে একই তরকারি একই মশলা একই ভাত আব্বা খায় আম্মা খায় আমার বোন খায় আমি খাই আমার ভাই বোনেরা দিন দিন হই শক্তিশালী আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল কারণ থাকিব যৌবনের মাস্তানি করো ওই প্রশ্নের জবাব দে একই খানা আব্বাও খায় আম্মাও খায় আমরাও খাই আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল রোগ হয় আমরা হই সবল মাওয়ার কুদরত বলবি না কারণ তোরা মাওয়ারে মানো না তোরা বলবি এটা বলবো আর না তুমি যুক্তি ছাড়া কিছু বুঝো না যুক্তি দাও অতএব বান্দা একটু চিন্তা করো
আল্লাহ তাআলা পশুকে আকল দেয় না ভালো মন্দ যাচাই করার আল্লাহ মানুষকে দিয়েছেন একটু চিন্তা কর ও যুবক পাও দুইটা আগায় দিলে পায় হাত রেখে বল এই যৌবন চিরদিন থাকবে না রে যুবক এই যৌবন নষ্ট হয়ে যাবে চেহারা এত সুন্দর ক্রিম লাগে না পাউডার লাগে না এমনি চেহারার মধ্যে গ্লেজ মারতেছে কত সুন্দর ফিটনেস কত সুন্দর কিন্তু এগুলো দিন দিন ধ্বংস হয়ে যাবে ওই কাফনে ঢুকার পরে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে এমপি কে মন্ত্রী ভেদাভেদ নাই কবরে রাখার পর নবী বলেন সবার বেলায় প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও নবীজি বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুল মির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুল মিন হুফারিন নার জাহান্নামের টুকরা এখন ওই কবরের তিনটা প্রশ্নের জবাব কারা দিতে পারবে আমরা হুজুরেরা হুজুরেরা দেওয়ার কোনো গ্যারান্টি নেই যদি গ্যারান্টি পাইতো জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা এর মধ্যে আপনারা জানেন নি প্রথম সিরিয়ালে কে আবু বকর দ্বিতীয় ওমর তৃতীয় ওসমান চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওই আবু বকর জান্নাতের টিকিট পেয়েছেন আবু বকরের মর্যাদা কত সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত মুমিনদের আমল এক পালায় দিল আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে ওই আবু বকর নবী বলেন আমি রাতের গভীরে হঠাৎ করে হুজরার মধ্যে শুনি কান্নার আওয়াজ আসতেছে রাতের গভীরে কে কান্না করে মসজিদে নববীর পাশেই তো আমার রুম আমি মসজিদে নববীর মধ্যে উঁকি মেরে দেখলাম আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন আমি বের হয়ে গেলাম নামাজ শেষ হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম আবু বকর নামাজের মধ্যে কাঁদলেন কেন আবু বকর বলে কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্না করাইল ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ কি কয় আয়াতে মুমিনের জান মাল নিয়া নিছি বিনিময়ে মুমিনের জান্নাত দিয়ে দিছি আল্লাহ নবী কেটা তো খুশির কথা এত কান্নার কিছু নাই আবু বকর বলে নবী আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করি আর সকালবেলা একজন মহিলা আমার দোকান থেকে বহুদিন আগের নেওয়া কাপড় ফিরাইয়া টাকা নিয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম আম্মা জান আমার দোকানের কাপড় নিয়ে গেলেন ফিরিয়ে দিলেন কেন বলে আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই আমার ভয় শুরু হয়ে গেছে আসলে ময়দানের ভয়ঙ্করের কথা আপনিই বলেছেন যে এতটা ভয়ঙ্কর হবে নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন এই যে মাঠে বসা আছেন আপনারা পুরো জমিনটা হবে কিয়ামতের মাঠ এরে নবীর উম্মতের দল ওই সময় কেমন ভয়ঙ্কর অবস্থা হবে নবীরা পর্যন্ত উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কহরিয়াতের আওয়াজ দিবেন হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে জাহান্নামের আওয়াজ সূর্যের গরম নারী আর পুরুষ সব দাঁড়াবে উলঙ্গ ওই সময় নবীর আজাদের গুনাহ নাই তারা যদি নাফসি নাফসি বলে কান্না করেন কি উপায় হবে সেদিন আল্লাহ যখন আসামির কাঠ গড়ায় হিসাবের বেলায় ডাকবেন আমি আবু বকরের নাম যখন সিরিয়ালে আসবে আবু বকর তুমি আমার জান্নাত পাইয়া কি আমল করেছো আমি আল্লাহর কাছে যখন পেশ করব আল্লাহ এই নামাজ এই তেলাওয়াত এই রোজা এই জিকিরের আমল করেছি আল্লাহ যদি বলিয়াই ফালায় ওই মহিলার মতো না জানি বলিয়াই ফালায় ও আবু বকর তোমার আমল নিয়ে তুমি জাহান্নামে যাও আমার জান্নাতটা ফেরত দাও ও আল্লাহ কেন আল্লাহ যদি বলিয়াই ফেলেন আবু বকর নামাজ পছন্দ হয় নাই তোমার তেলাওয়াত আমার পছন্দ হয় নাই তোমার জিকির আমার পছন্দ হয় নাই যেইভাবে জিকির করলে আমি খুশি হব ওইভাবে করতে পারো নাই যেইভাবে সিজদা দিলে আমি খুশি হব ওইভাবে করতে পারো নাই যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই তখন যদি আল্লাহ আমাকে এই কথা বলে দেয় সাথে সাথে জাহান্নামের হ্যান্ডকাপ আমারে ফেরেশতারা পরায় দিবে জাহান্নামের আগুনে শরীরের চামড়াগুলো খসে খসে পড়বে ওই সময় আমার কি উপায় হবে
এই চিন্তা করে আমি কান্না শুরু করেছিলে নবী নামাজের ভিতরে মায়ার নবীও কান্না শুরু করলেন আবু বকর ঠিকই ওই হাসরের ময়দানে তো ভয়ঙ্কর মা বাবার পরিচয় দিবে না কই ভাই আপন আপন বলতে কেউ থাকবে না রে আবু বকর নবীরা যদি উম্মতের ভুলিয়া যায় ওই সময় কে কার খবর নিবে ও যুবকেরা ও বিন্দু বাবাজি ও পর্দারের আম্মা যান তুমি মুসলমান নবীরা আসে একটু কি তোমার অন্তরে ভয় আসে না যৌবনের ধারণায় ঘুরে শখ লাগছিল সিনেমা হলে যাইবা গেছো তো এবার ফিরে আয় মনে শখ লাগছিল বন্ধু বান্ধবী নিয়া পার্কে যাবি কতবার গেছো এবার ফিরে আয় তওবা কর আমার মাওলার কাছে তওবা কর দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না মশার কামড় সহ্য করা যায় না ওরে গুনাহ নিয়া যদি কবরে যাও জাহান্নামের আগুন দুই পার্শ্বের মাটি চাপ সহ্য করতে পারবি না রে বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়া টাকায় টাকু স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না তোমার অন্তরকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো কত বান্দা ব্যবসা করে হালাল খায় হারাম খায় না নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না তোমার মতো বান্দা ড্রাইভারি করে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করো ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামদের মা আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বরকতের নারী আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মর্যাদাবান নারী আপনারা হাফেজে কোরআনের মা এই যে একটা বাচ্চাকে এখানে পাগড়ি দিলাম 13 মাসে কোরআন হাফেজ হেফজ করেছে মাত্র 13 মাসে পুরো কোরআন মুখস্থ করেছে একটা বাচ্চা আজকে পাগড়ি পরাইলাম ওর আব্বা আম্মার কপালটা কতই যে ধন্য ওর মা বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকাবেন এই ছেলেটাকে বলবে এই বান্দা একটু কোরআন পড় আমি মাওলা নিজের কুদরতের আওয়াজে শুনবো বাচ্চা তুই কোরআন পড়বি এক তলা বিল্ডিং উঠবি আর একা এক করবি আর এক তলা উঠবি লিফট লাগবে না তবে আয় তুই একা যাবি না 10 জন গুনাহগার জাহান্নামীকে সুপারিশ কর কোরআনের বরকত আমি তোরে অনুমতি দিব তারাও জান্নাতে যাবে তোর আব্বা আম্মাকে ডাক আমি আল্লাহ নূরের টুপি তাদের মাথায় পরায় দিব ও এলাকার মা বোনেরা মনে কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন একজন আদর্শবান সন্তান নামাজির মা হয়ে কবরে যাবেন একজন কোরআনের হাফেজের মা হয়ে কবরে যাবেন ও বিদ্ধ বাবাজি পেছনে যত অপরাধ করেছেন এখনো সময় আছে তওবা করেন মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন আল্লাহ জীবনে অপরাধ করি তো কম করি নাই গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক আজকে থেকে তওবা করলাম রে মালিক আর কোনোদিন নামাজ ছাড়বো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব মা বাবার দোয়া নিয়ে চলব তওবা করার মতো যদি নসিব হয় তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় আবু জাহালের মতো যদি অন্তর শক্ত না থাকে ওমরের মতো যদি অন্তর তৈরি হয় মুনাফিকি যদি না থাকে যে মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ আর নবীর বিরোধিতা করব না আল্লাহর বিধান লঙ্ঘন করব না ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না কিবত শিকায়ত করে গুনাহগার হব না মা বাবার দোয়া নিয়ে চলব তওবা করার মতো যদি নিয়ত হয় খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন